নমস্কার। আর প্রতিদিনের মতো আজকেও দেখো একটা প্রপার্টি দেখো। প্রপার্টিটা দেখাবো হচ্ছে বিশরপাড়া। বিশরপাড়া স্টেশনের কিন্তু একদম পাশেই আছে, মানে একদম বিশরপাড়া থেকে আপনি যেটা অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড থেকে মাত্র হেঁটে এক মিনিট, একদম হেঁটে এক মিনিট। একটাই প্রবলেম বাড়িটার, আগেই বলি রাস্তাটা যে 6 ফুট, মানে বাড়িটায় কিন্তু গাড়ি ঢুকবে না, কিন্তু আপনি দোতলা আরামসে করতে পারবেন। দোতলা তো ঘর আছে, আমি সবকিছু দেখাবো। কমিউনিকেশন কিন্তু দুর্দান্ত কমিউনিকেশন, যে আপনি স্টেশন থেকে মাত্র এক মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। যারা যারা খুঁজছেন যে আমি বিরাটিতে একটা বাড়ি কিনবো কিন্তু বিরাটিতে স্টেশনের কাছাকাছি পাচ্ছি না, একটু মানে বাজেটটা বেশি হয়ে যাচ্ছে, তো এটারও খুব একটা কম বাজেট না আর কি, যেহেতু বেডরুম অনেকগুলো আছে, বাথরুম অনেকগুলো আছে, আমি আস্তে আস্তে দেখাবো। আর বাড়ির কনস্ট্রাকশন কিন্তু খুবই ভালো, ভালো অনেক ভালো কোয়ালিটির কনস্ট্রাকশন। আপনারা সেটা যখন এখানে আসবেন তখন বুঝতে পারবেন। আর কমিউনিকেশনও যথেষ্ট ভালো আছে। আর এটা দেখছেন এটা একটা হল আছে, ঠিক আছে, এটা একটা হল আছে। আর এখানে একটা বড় আকারের বেডরুম আছে, টোটাল আপনি 3টে বেডরুম পাবেন। আমি সমস্ত কিছু আস্তে আস্তে দেখাচ্ছি। আর বেডরুম গুলো সমস্ত কিন্তু বড় বড়, নিচের তলায় আপনি 3টে বেডরুম পাবেন। বেডরুমের সাইজটা দেখুন যথেষ্ট বড় আছে, নর্মাল মেঝে আছে। আর এটা হচ্ছে কিচেনটা, কিচেনের এখান থেকে আপনি হলটা অ্যাক্সেস করতে পারছেন। কিচেনের সাইজটা কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি, বেশি বড় বলবো না, খুব একটা ছোট বলবো না। এখানেও কিন্তু আরেকটা ঘর আছে, তালা মারা আছে। যাই হোক, এখান থেকে আরেকটা বেডরুম, মানে আপনি টোটালি 3টে বেডরুম পাচ্ছেন, ঠিক আছে, 3টে বেডরুম পাচ্ছেন। আর বেডরুমের সাইজ গুলো কিন্তু ঠিকঠাক, একদম যথেষ্ট বড়, মানে বিশাল বড় বলবো না, কিন্তু যথেষ্ট বড় আর কি, ছোট না। আর আপনি পেয়ে যাবেন 2টো বাথরুম পেয়ে যাবেন, নিচের তলাতে 2টো বাথরুম পাবেন। এটা একটা আছে, কলের লাইন জলের লাইন সমস্ত কিন্তু করা আছে। আপনাকে এমনিতে ঢুকে কোনো পয়সা করে খরচ নেই, তাও যদি নিজে করতে চান কিছু কিছু, মানে কিছু কিছু চেঞ্জ, যেমন অনেকে আপনার প্যান্ট সাইজ চেঞ্জ করেন, অনেকে বেসিন চেঞ্জ করেন, তো সেরকম যদি আপনারা কিছু করতে চান সেটা আপনারা করতে পারেন। কিন্তু এমনিতে যদি কোনো পয়সা খরচা করতে না চান তাহলে কিন্তু এমনিতে আপনাকে কোনো পয়সা খরচা করতে হবে না। এই 2খানা বাথরুমও আপনি পেয়ে যাবেন। তাহলে নিচের তলায় আপনি পাচ্ছেন 3টে বেডরুম আর 2টো বাথরুম, 1টা হল, 1টা কিচেন, ঠিক আছে। আর দোতলাটাও আস্তে আস্তে আমি দেখাবো। এখানে কিন্তু আরেকটা গেট আছে, বাড়ির যে 2টো গেট আছে এখানে আরেকটা গেট আছে। আর দোতলাতেও কিন্তু আপনি কম কিছু পাবেন না, দোতলাতেও আপনি কিন্তু বড় আকারের বেডরুম পাবেন, 2খানা বাথরুম পাবেন। আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আর টোটাল প্রপার্টিটার জমিটা বলতে ভুলে গেছি, জমিটা আছে টোটালি 2কাঠা, 2কাঠা জুড়েই কিন্তু বাড়িটা আছে। বাড়িটা কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে, 3টে বেডরুম বড় বড়, প্লাস 1টা হল, প্লাস 1টা কিচেন, প্লাস 2টো ল্যাট বাথ নিচের তলায় পাচ্ছেন, উপর তলাতে আপনি পাবেন, 2টো ল্যাট বাথ পাবেন এবং 1টা বড় বেডরুম পাবেন। এই 2টো দেখা যাচ্ছে, এই 2টো হচ্ছে ল্যাটবাথটা আছে আর পাশে আরেকটা বেডরুম আছে, মানে আপনি টোটালি 4 বেডরুমের বাড়ি পেয়ে যাচ্ছেন। মানে যাদের যাদের পরিবারটা একটু বড় আছে, আপনারা অনেকে চান যে না আমার 4টে অন্তত বেডরুম লাগবে, 3টে অন্তত বেডরুম লাগবে, তা তাদের জন্য এই বাড়িটা, আমি দামটা অপেক্ষা না করে বলছি, ওনারের আস্টিং প্রাইস আছে 45 লক্ষ টাকা। হ্যাঁ, দামটা বেশি বেশি লাগতে পারে, কিন্তু আপনি সেই দিক দিয়ে দেখতে গেলে আপনার কমিউনিকেশন ভালো আছে। এমনি যদি 35 এর মধ্যে হতো আমি বলতাম খুব ভালো, কিন্তু 35 এর মধ্যে আপনি 4টে বেডরুম দিয়ে 4টে বাথরুম দিয়ে বাড়িটা বাড়ি পাবেন না। আপনারা মার্কেট ঘুরে দেখুন। আর যেহেতু স্টেশনের একদম পাশে আছে, এখনকার সত্যি কথা বলতে ওলা উবরের যুগ, আপনি একটা ফোন করলে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার বাড়ির সামনে একটা ওলা উবর এসে দাঁড়িয়ে যাবে। তাই জন্য যাদের যাদের কোনো গাড়ির প্রয়োজন নেই আমি মনে করি এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, যেহেতু টোটো ঢুকবে বাড়ির সামনে। আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি। যদি এই প্রপার্টি পছন্দ হয় তাকে কাইন্ডলি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কল করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে।